নমস্কার বন্ধুরা, ইচ্ছে ডানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তিন চার দিন এক নাগাড়ে বৃষ্টি হওয়ার পর আজকে হালকা রোদ উঠেছে। আকাশে যদিও মেঘ আছে, জানি না পরে বৃষ্টি হতে পারে। আজ আমি আপনাদের সঙ্গে সংসারের কাজের ফাঁকে ফাঁকে শেয়ার করে নেবো বেশ কিছু কিচেন টিপস। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমি আলু কাটছি। আলু আমি বটি দিয়ে না কেটে সাধারণত ছুরি দিয়েই কাটি, কারণ এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে অনেক কিছু কাজও হয়ে যায় গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে। এবারে আমি প্রেশার কুকারে কাবলি চানা, আলু, একদম নর্মাল সাধারণ তরকারি করব, আর অল্প সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন আর অল্প চিনি দিয়ে এটা আমি রক্সির হট প্লেটে বসাবো। হট প্লেটটা আমার তিন চার বছর আগের, কিন্তু এটা ভীষণ কাজের জিনিস জানেন তো। এটা দেখতে অনেকটা হিটারের মতো হলেও এটা কিন্তু হিটারের মতো ঠিক নয়, এটা কমানো বাড়ানো যায়। যেমন তিনে সবথেকে হাই, তারপর দুইয়ে মিডিয়াম, আর একে একদম কম। আমি এটা কিন্তু রান্নার কাজে বেশ ব্যবহার করি এবং বেশ কাজেও দেয়, যার ফলে গ্যাসেরও আমার অনেকটাই সাশ্রয় হয়, আর ইলেকট্রিসিটি বিল এতে খুব কম আসে, খুব বেশি আসেও না। আমি এটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এতে সবথেকে সুবিধা হলো এতে সমস্ত বাসন ব্যবহার করা যায়। দেখুন কত তাড়াতাড়ি হয়েও গেল। এবারে আমি জলখাবারটা খেয়ে নিই, কারণ প্রেশারের ওষুধ খেতে হবে। এবার কোনো মায়ের হাতের তৈরি আমতেল, এবার আমতেল দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি ভালো করে। মেখে নিয়ে নেব কাবলি চানার তরকারি একটু, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি অল্প একটু চানাচুর। আমি জলখাবারটা খেয়ে নিই। জলখাবার খাওয়ার পর একটু চা না খেলে আমার আবার ভালো লাগে না। চাও একটু বসিয়ে দিলাম, হট প্লেটেই বসালাম, চাটা বসিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। হ্যাঁ, এটা আরেকটা সুবিধা হচ্ছে, আপনি কম করে দেওয়ার পরও যদি দেখেন যে উঠলে উঠছে, তাহলে একটু সরিয়ে দিলে দেখুন কী সুন্দর কম হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা এখানে আমি কথা শেয়ার করছি, টিপস, এটা একটা, চায় কিন্তু কখনোই চিনি দিয়ে ফোটাবেন না, এতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, সে দুধ চা হোক বা লিকার চা। আমি এখানে গ্লাসেই চিনি দিলাম, যে যতটা চিনি খাবেন গ্লাসে দেবেন। আমার চা কথা বলতে বলতে ছাঁকা হয়ে গেল, আমি এবারে চাটা খেয়ে নিচ্ছি, তারপর আসছি অন্য কথা। এবার দেখুন আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি চা খাওয়া হয়ে যেতে। হ্যাঁ, এখানেও একটা কিচেন টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে ভাত যখনই করবেন জল গরম করবার পর ওতে অল্প হলেও, এক ছিটে বেশি বলছি না, খুব অল্প একটু ঘি দিয়ে দেবেন, তাহলে ভাত গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। কথা বলতে বলতে চালও দিয়ে দিলাম, ভাতটা হচ্ছে ততক্ষণে, আজকে বাজার থেকে পুঁই শাক আনা হয়েছে, পুঁই শাকগুলো আমি বেছে নেবো, বেশ ভালো পুঁই শাক, খুব সুন্দর ফ্রেশ পুঁই শাক, কিন্তু গোড়ারগুলো একটুখানি খারাপ ছিল, আর বর্ষাকাল যেহেতু আমাকে একটুখানি শাকটা ভালোভাবে দেখে নিতে হবে। পাতা যদিও খুব একটা খারাপ নেই, তাও আমি বেছে নিচ্ছি একটু ভালোভাবে শাকটা, কারণ শাকটা না বাছলে শাকের মধ্যে বর্ষাকালে পোকা থাকার সম্ভাবনা থাকে। পুঁই শাকটা যেহেতু আমি অন্য শাক আনি না এই সময়, আর পুঁই শাকটা যেহেতু আমার ভালো লাগে, তাই কর্তা বাজার থেকে পুঁই শাকটা নিয়েই আসে। আর এই সময় পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু দিয়েই খেতে বেশ ভালো লাগে। শাক এখানে কাটা হয়ে গেছে। আর একটা কিচেন টিপস শেয়ার করে নিচ্ছি, শাক, যে কোনো শাক কাটার পর আপনারা নুন দিয়ে ভিজিয়ে অতি অবশ্যই রাখবেন, এতে শাকের পোকা মরার সাথে সাথে যে কীটনাশক দেওয়া হয় সেগুলোরও এফেক্ট নষ্ট হয়ে যায়। এদিকে দেখুন ভাতের, ভাত আমার ফুটে গেছে। এখানেও একটা টিপস শেয়ার করলাম, ভাতের হাতা সবসময় সোজাভাবে না রেখে উল্টোভাবে রাখলে ফ্যান কিন্তু পড়বে না। ভাতটা আমি এবারে নামিয়ে গ্যাসের উপরে রেখে দিলাম, ওখানে ভাত কিছুক্ষণ নামিয়ে রাখলে কি হবে, ভাতটা আপনার হয়েও যাবে, অথচ গ্যাসটাও হবে না, এরপর আমি নষ্ট হবে না, এরপর আমি একবার ফুটিয়ে নেব। এদিকে আমি প্রেশার কুকারে পুঁই শাক আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা সিটি মেরে নিলাম একটা। এরপরে আমি কড়াইতে দিয়ে পুঁই শাক, আমার সর্ষে পোস্ত দিয়ে পুঁই শাকটা করবো আজকে। রান্নাও হয়ে গেল সর্ষে পোস্ত, এখানে আমি হলুদের ব্যবহার করি না পুঁই শাকেতে, কারণ আমার কেমন যেন শাকের রঙটা নষ্ট হয়ে যায় মনে হয় এতে। এদিকে কালকের একটু ভাত ছিল, ভাত কিন্তু আমি ফেলি না, একদমই নষ্ট করি না, ভাত ফুটে যাওয়ার পর আমি অল্প ভাত থাকলে সেটা মিশিয়ে দিই, কারণ এতে আজকাল চালের যা দাম, ভাত নষ্ট করা একদমই উচিত নয়, সেই জন্য আমি ভাতটা মিশিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটিয়ে নিয়ে আমি ফ্যান গালিয়ে দেবো। আজ করবো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আজ মাছ ছিল না, মাছ রোজ রোজ খেতে ভালোও লাগে না, তাই ডিম এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সব হয়ে গেছে। এইবার আমি অনেকটা বেশ ধনে পাতা আনা হয়েছে বাজার থেকে, ধনে পাতাটা যাতে খারাপ না হয়ে যায় সেজন্য, এখানেও একটা টিপস শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে, ধনে পাতা যখনই রাখবেন তখন এইভাবে গোড়াগুলো কেটে দিয়ে কোনো পেপারের উপরে, নিউজ পেপারে আপনারা ঠিক এরকমভাবে রাখবেন। এই সংক্রান্ত টিপস আমার চ্যানেলেতে শর্টসেতে আপনারা পেয়ে যাবেন, আমি এর আগেও শেয়ার করেছি কীভাবে রাখতে হয় ধনে পাতা, সেটা শর্টসেতে আপনারা অতি অবশ্যই দেখে নেবেন। এবারে আমি ধনে পাতাগুলোকে ঠিক এইভাবে প্রত্যেকটা ধনে পাতাকে কেটে সুন্দরভাবে পেপারে রেখে দেখুন ঠিক এইভাবে মুড়ে নিয়ে একটা কৌটোর মধ্যে ভরে নিয়ে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন অবধি ধনে পাতা ভালো থাকবে। কথা বলতে বলতে
আমার ডিম সেদ্ধ হয়েই গেল। এবার আমি বসিয়ে দিলাম প্রেশার কুকারে ডিম আলু তরকারি করার জন্য আলু। আর এখানে আমি একটু পেঁপে সেদ্ধ করবো আর কি। পেঁপে সেদ্ধ আমার মেয়ের জন্য করা হয়, কারণ ওর পিসিওডির সমস্যা আছে। যাদের পিসিওডির সমস্যা আছে তারা কিন্তু অতি অবশ্যই পেঁপেটা খাবেন, কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে রোজ খাবেন। এবারে আমি কথা বলতে বলতে দুধটাও আমার জাল দেওয়া হয়ে গেল। কথা বলতে বলতে এইবারে আমি প্রেশার কুকারে, এটা আমি গ্যাসে করছি, প্রেশার কুকার নামিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসেতে আমি ডিম আলুর তরকারি মশলা ভাজবো। মশলাটা ভেজে নিলাম, খুব অল্প তেলে রান্না করি, যেহেতু পিসিওডির মেয়ের সমস্যা আছে আর আমাদেরও তেল বেশি খাওয়া বারণ, সেই জন্য আমি খুব অল্প তেলে করি। হ্যাঁ, এটা রান্না করার সময় 2-4 ফোঁটা এ চিনি দিয়ে দেবেন, তাহলে কী হবে, তেলটা রান্নাটা দেখতেও সুন্দর হবে, অথচ মনে হবে না যে তেল কম দেওয়া হয়েছে। আর আমি ডিম এখানে ভাজি না, ডিমটাও কী করেছি, আমি আলুর সঙ্গে হালকা ভেজে নেবো। ডিম বেশি ভাজলে রিচ হয়ে যায়, সেজন্য আমাদের বাড়িতে ডিম ভাজাটা কেউ খাওয়া পছন্দও করে না, সেই জন্য আমি ডিমটা আলুর সাথে ঠিক এইভাবে আলতোভাবে নেড়ে নেবো। আর এরপর আমি জল ঢেলে দেবো। ডিম আলুর তরকারিও আমার মোটামুটি তৈরি হয়ে গেছে, ডিম আলুর তরকারি তৈরি। দেখুন ডিমটা এভাবে নেড়ে নিয়েছি আমি, এবারে জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিয়ে এবার আমি জল একটুখানি ফুটতে দেবো ডিমটা, তারপর আমি ওপর থেকে দিয়ে দেবো ফুটে ওঠার পর একটুখানি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু খুব ভালো হয়। আমি ম্যাগি মশলা দিয়ে দেবো, হ্যাঁ একটু নেড়ে দিলাম ভালো করে। আর এরপর আমি ম্যাগি মশলাটা দিই যে কোনো এই ঝোল জাতীয় জিনিসে, সে আলুর দম হোক বা ডিমের তরকারি। মাংস মাছে আমি দিই না অবশ্য, ম্যাগি মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন ডিমের তরকারি আমার হয়ে গেছে, এদিকে পেঁপেও আমার সেদ্ধ করে রাখা আছে। ব্যাস, আজকে সমস্ত রান্না আমার কমপ্লিট। এদিকে দেখুন বাইরের ওয়েদার, বাইরে আবার ফড়িং উঠছে প্রচণ্ড পরিমাণে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। দেখ কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে বা এই সংক্রান্ত সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই সংক্রান্ত টিপস পেতে হলে অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, আমার ইচ্ছে ডানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে জানাবেন, আরও কিছু নতুন দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার।